যদি এত স্বার্থপর আপনারা। এদিকে আপনি আপনি নিজেকে দীপার মা বলেন, আসলে আমার মেয়ের ভাগ্যটা ছোট থেকে খুব খারাপ। অভাগী সেটা বুঝেও বোঝে না, কি করবো আমি? হ্যাঁ, শুধু এখানে পড়ে থাকে ব্যবহার হওয়ার জন্য। বাবা তুমি এভাবে মাকে বলো না, মার এখানে কোনো দোষ নেই। বাবা তুমি এত কথা বলো না, তুমি শান্ত হও, তোমার শরীর খারাপ করবে। কি করে আমি শান্ত হবো বলতো? কি করে তোর দিদিকে সবাই মিলে এভাবে অপমান করছে আর তুই আমাকে শান্ত হতে বলছিস? আরে দীপা, তোর কি একটু লজ্জা নেই? একটু না, এসব নোংরামির মধ্যে তুই পড়ে আছিস কেন? এই বাড়ির লোকজন সব নোংরা খেলায় মেতেছে, সেটা তুই বুঝতে পারছিস না? বাবা আপনি কিন্তু ভুল বুঝছেন আমাদের। দেখুন, আমরা কেউ কিন্তু কোনো রকম ভাবে বৌদিদিকে জোর করিনি। জোর করনি সেটা তো তুমি এখন বলবে না? অবশ্য আমি এর থেকে আর বেশি তোমার কাছে কি আশা করবো বলো। আচ্ছা, তুমি তো এ বাড়ির এই ছেলে, তাহলে দীপা যেটা পারলো সেটা তুমি পারলে না কেন? সূর্যকে বাড়ি ফিরিয়ে আনতে পারলে না কেন? তাই যদি হতো তাহলে আমার মেয়েটার আর আজ এই দিনটা দেখতে হতো না। অজয়বাবু, আপনি শান্ত হয়ে আগে পুরো কথাটা শুনুন, তারপর না হয় আমাদের কাঠ গড়ায় দাঁড় করাবেন। তাই তো আপনিও শুরু করলেন। হ্যাঁ, আচ্ছা আপনি তো দীপার বাবা। আচ্ছা, আপনি তো দীপাকে নিজের মেয়ে বলে মানেন, মনে করেন, তারপরেও একটার পর একটা অন্যায় দীপার উপর ঘটে যাচ্ছে, তারপরেও আপনি চুপ করে থাকেন, কেন থাকেন? কেমন বাবা আপনি, কেমন বাবা? আপনারা সবাই মিলে সকলে আমার মেয়েটার জন্য একটা সতীন নিয়ে এলেন। দেখুন, আমার মেয়ে আপনাদের বাবা মা ডাকার এই প্রতিদান পেল। অজয়বাবু, আপনার রাগ হওয়াটা খুব স্বাভাবিক, কিন্তু বিশ্বাস করুন যে পরিস্থিতির মধ্যে দিয়ে থাক। আরে পরিস্থিতির দোয়াই নাই বা দিলেন? এই পরিস্থিতি দোহাই দিয়েই তো আপনি আমার মেয়েটা ডিভোর্স করিয়েছিলেন, তাই না? অনুরাগের ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30 টায় স্টার জলসায়।